কারো দয়াই বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। 30 লক্ষ মানুষ জীবন দিয়ে জাতির জনকের নেতৃত্বে যুদ্ধ করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা কোন রাষ্ট্রের কথা এখানে মীমাংসা করে স্বাধীনতা আসে নাই। যতদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এই দেশে থাকবেন, রাজনীতিতে থাকবেন, বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশ পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আপনারা যাদেরকে প্রভু মনে করেন, আমরা তাদেরকে প্রভু মনে করি না, তারা আমাদের বন্ধু। আপনাদের প্রভু আমাদের বন্ধু। উদারতা কোন জায়গায়, ডিপ্লোমেসি কোন জায়গায়? সৌদি আরব বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 16ই আগস্টে। চায়না বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে 31শে আগস্টে। এরপরেও জয়ন্তী শেখ হাসিনা ওই রাষ্ট্রগুলির প্রতি বিরূপ হন নাই। ডিপ্লোমেসির কারণে তিনি চায়না, সৌদি আরব, আমেরিকা, ভারত, পাকিস্তান, পৃথিবীর সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।